প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মোহাম্মদ জাকির হোসেন ভুঁইয়া, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এবং তোমাদেরকে এই নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর ক্লাস সেভেনের ইংরেজি বিষয়টি নিয়ে আলোচনা করব। চলো আমরা আলোচনায় যাই। ইউনিট ওয়ান, অ্যাটেনশন প্লিজ। লক্ষ্য করো, লেসন ওয়ান ইন দি ক্লাসরুম, শ্রেণী কক্ষে। আমরা ইংরেজি রিডিং করার আগে শব্দার্থগুলো আগে জানব। ওয়ার্ড মিনস অ্যাটেনশন, এ ডাবল টি ই এন টি আই ও এন, অ্যাটেনশন অর্থ মনোযোগ। ইনস্ট্রাকশন, আই এন এস টি আর ইউ সি টি আই ও এন, ইনস্ট্রাকশন নির্দেশনা। কমান্ড, সি ও ডাবল এম এ এন ডি, কমান্ড অর্থ আদেশ। রিকোয়েস্ট, আর ই কিউ ইউ ই এস টি, রিকোয়েস্ট অর্থ অনুরোধ। অ্যানাউন্সমেন্ট, এ ডাবল এম ও ইউ এন সি ই এম ই এন টি, অ্যানাউন্সমেন্ট অর্থ ঘোষণা। অ্যাক্ট, এ সি টি অ্যাক্ট, অ্যাক্ট অর্থ কাজ করা। অ্যাকোয়ার্ডিং, এ ডাবল সি ও আর ডি আই এন জি এল ওয়াই, অ্যাকোয়ার্ডিংলি অর্থ অনুসারে। স্ট্রেস, এস টি আর ই ডাবল এস, স্ট্রেস অর্থ চাপ প্রয়োগে উচ্চারণ, মানে চাপ প্রয়োগ করা, স্ট্রেস। ইন্টোনেশন, আই এন টি ও এন এ টি আই এন, ইন্টোনেশন অর্থ স্বরভঙ্গি। ওয়েলকাম, ডাব্লিউ ই এল সি ওয়ান ই, ওয়েলকাম অর্থ স্বাগত। রেডি, আর ই এ ডি ওয়াই, রেডি অর্থ প্রস্তুত। রিমেম্বার, আর ই এম ই এম বি ই আর, রিমেম্বার অর্থ স্মরণ করা। ব্রিং, ব্রিং অর্থ বি আর আই এন জি, ব্রিং অর্থ আনায়ন করা বা আনা। ক্লাসমেট, সি এল এ ডাবল এস এম এ টি, ক্লাসমেট অর্থ সহপাঠী। প্রথমেই আমি তোমাদেরকে ওয়ার্ড মিনিংসগুলো নিয়ে আলোচনা করলাম, কারণ তোমরা যদি শব্দার্থ জানো তাহলে ইংরেজি বোঝা তোমাদের জন্য খুব সহজ হয়ে যায়। চলো আমরা এবার শুনি এবং বলি। লিসেন অ্যান্ড সে। টিচার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, শিক্ষক সুপ্রভাত এবং স্বাগতম সবাইকে। স্টুডেন্টস কি বলছে? গুড মর্নিং টিচার, সুপ্রভাত শিক্ষক। টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস? শিক্ষক বলছে, তোমরা কি ক্লাসের জন্য রেডি আছো? স্টুডেন্টস, ইয়েস টিচার, শিক্ষার্থীরা বলতেছে হ্যাঁ আমরা সবাই প্রস্তুত আছি। টিচার, হ্যাভ ইউ বট ইউর নিউ বুকস? তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? শিক্ষক বললেন, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? স্টুডেন্টস, ইয়েস টিচার, উই হ্যাভ, হ্যাঁ আমরা পেয়েছি। শিক্ষার্থীরা বলল হ্যাঁ আমরা পেয়েছি। টিচার, শিক্ষক বললেন গুড, ভালো। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে, মনে রাখবা প্রতিদিন তোমরা তোমাদের ইংরেজি বই নিয়ে আসবা। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, এবং তুমি তোমরা আমার সাথে এবং তোমাদের সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবো। এটা হচ্ছে আজকে আমাদের টপিকস। এখন আমরা এই কনভারসেশনটি নিয়ে আলোচনা করব। রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, মানে এই কথোপকথনটি পড়বা এবং জোড়ায় জোড়ায় তোমরা অভিনয় করবা। ডিসকাস দিস কোশ্চেন্স উইথ ইউর পার্টনার, আমি তোমার সাথীর সাথে এটা নিয়ে আলোচনা করব। মনে রাখবা কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, অ্যান্ড কনভারসেশনের বিষয়টি কি? হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে কী করতে বললেন?
myself মানে নিজে আমি কি বলছি what does the teacher ask the students to do শিক্ষক ছাত্রদেরকে কি করতে বললেন my partner মানে আমার সাথী বলতেছে কথোপকথন মানে হচ্ছে দুইজনের মধ্যে কথাবার্তা এখানে আমি বলছি এখানে আমার পার্টনার বলছে কি বলতেছে the teacher asks the students to bring their english book every day শিক্ষক ছাত্রদেরকে প্রতিদিন ইংরেজি বই নিয়ে আসতে বললেন she also tells them তিনি তাদেরকে আরো বললেন to speak english with him and with their classmates তিনি আমার সাথে মানে তিনি তার সাথে শিক্ষকের সাথে এবং ছাত্রদের সাথে ইংরেজিতে কথা বলতে বললেন myself you are right myself আমি নিজে বললাম হ্যাঁ এটা ঠিক আছে this is called conversation or dialogue তুমি যখন ডায়লগ লিখবা তখন দুইজনের কথোপকথনটা সুন্দরভাবে উপস্থাপন করবা ইংরেজিতে ডায়লগ করতে হলে তোমাকে ইউ নো মেনি মেনি ওয়ার্ড মিনস তোমাকে অনেক অনেক শব্দ বুঝতে হবে সো ইউ মাস্ট বি লার্ন মেনি মেনি ওয়ার্ড মিনস এখন আমরা আমাদের এই টপিকটির উপর ভিত্তি করে আমরা কিছু প্রশ্ন উত্তর লিখব answer these questions ki question gulo uttor diba do you speak english with your teacher tumi ki tomar english shikshoker sathe english te kotha bolo if you do jodi bolo when and how often kokhon ebong kotoba do you speak english with your teacher tumi tomar english shikshoker sathe shikshoker sathe english te kotha bolo তুমি লিখবে তুমি যদি কথা বলে থাকো লিখবে ইয়েস আই ডু ইফ ইউ ডু হোয়েন অ্যান্ড হাউ অফেন যদি বলো কখন আমি কথা বলি হোয়েন আওয়ার টিচার্স us when our teacher teaches us english sometimes I ask and answer in english yes i do haan boli when our teacher teaches us english jokhon amader english shikshok amader english shekhan sometimes majhe majhe i ask and answer in english ami proshno kori ebong uttor dei english te next do you speak english with your friends and classmates how often tumi ki tomar bondhu ebong shohopathider sathe english te kotha bolo আর যদি বলো তখন কখন তুমি যদি ইংরেজিতে কথা বলো তখন লিখবে ইয়েস আই ডু আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড I speak English with my friends and classmates in the classroom and playground. Yes, I do. Haan boli. I speak English with my friends and classmates. ইন দি ক্লাসরুম অ্যান্ড প্লেগ্রাউন্ড আমি আমার বন্ধু এবং সহপাঠীদের সাথে ক্লাসরুমে এবং মাঠে ইংরেজিতে কথা বলি নেক্সট কোয়েশ্চেন ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট
যদি তুমি ইংরেজিতে কথা বলো ক্লাসের বাইরে হোয়ার উইল ইউ স্পিক ইট, তখন তুমি কোথায় বলো? তোমার নিজস্ব মতামত থাকতে পারে, আমারও একটা নিজস্ব মতামত আছে, আমি আমার মতামতটা লিখতেছি। দেখো ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, কীভাবে লিখবে উত্তরটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, তুমি লিখবে আউটসাইড দ্য ক্লাস, I speak English outside the class, I speak English with my parents and house tutor in my house. এভাবে তোমরা উত্তরটি লিখবা, তোমার মতামত তুমি প্রকাশ করতে পারবা ইন ইংলিশ। আউটসাইড দ্য ক্লাস, ক্লাসের বাইরে আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি, উইথ মাই প্যারেন্টস আমার মা বাবার সাথে, অ্যান্ড হাউস টিউটর ইন মাই হাউস এবং আমার বাড়ির শিক্ষকের সাথে আমার বাড়িতে। নেক্সট কোশ্চেন, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি, তুমি কি কোনো টিভিতে কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, যদি দেখো তাহলে কোনটি? তুমি তোমার নিজস্ব মতামত ব্যক্ত করবা, মতামতটি কীভাবে লিখবা ইন ইংলিশ আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইয়েস আই ডু, আই ওয়াচ বিবিসি নিউজ অন টিভি। হ্যাঁ আমি ইংরেজি প্রোগ্রাম দেখি, আমি দেখি বিবিসি নিউজ অন টিভি, আমি টিভিতে বিবিসি নিউজটা দেখে থাকি। আমি আরেকবার বলতেছি, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি, হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, তুমি কি ইংরেজিতে ইংলিশ কোনো প্রোগ্রাম টিভিতে দেখো? আর যদি দেখো থাকো তাহলে কোনটি? ইয়েস আই ডু, হ্যাঁ আমি দেখি, আই ওয়াচ বিবিসি নিউজ অন টিভি, আমি টিভিতে বিবিসি নিউজটি দেখে থাকি। এভাবে করে তোমরা ইংরেজি উত্তরগুলো তৈরি করো। তোমরা সবাই এই চ্যাপ্টারটি ভালো করে রিডিং করবে, শব্দার্থ মুখস্থ করবে এবং এগুলো তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের কাছ থেকে এগুলো আদায় করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজে ভর্তি কার্যক্রম চলছে। কেজি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যারা ভর্তি হয়েছ তাদেরকে শুভেচ্ছা, যারা এখনও ভর্তি হও নাই খুব দ্রুত ভর্তি হয়ে যাও। এবার তোমরা নতুন বইয়ের সাথে একটি এক্সক্লুসিভ ম্যাগাজিন পাবা। সেই ম্যাগাজিনে আমাদের স্কুলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে লেখা আছে, সেখানে শিক্ষকরা লেখা দিয়েছে, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, ক্ষুদে শিশু থেকে কলেজ শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করেছে, এগুলো সব তোমরা ম্যাগাজিনে পাবো। তো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও আর অনলাইন ক্লাসগুলো সবাই মনোযোগ দিয়ে দেখবা, এতে তোমরা বেশ উপকৃত হবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ।